কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ফের যুদ্ধ আবহাওয়া উস্কে দিলেন ভারতের সেনাপ্রধান বিপন রাওয়াত এবার তিনি খুলে বলেন যে পুলওয়ামার বদলায় বালাকোটা শুধু নয় পাকিস্তানের বিরুদ্ধে পুরো দমে যুদ্ধের জন্য ছিল সেনারা পাক ভূখণ্ডে ঢুকে শিক্ষা দেওয়ার সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে সেই সঙ্গে বিকল্প একাধিক পথ রাখা হয়েছিল দিয়ে আকাশপথে হামলাও সেই বিকল্প ভাবনার মধ্যে ছিল এবং পূর্ণাঙ্গ যুদ্ধের সূত্রপাত অবসরপ্রাপ্ত সেনা অধিকারকদের সঙ্গে এক রুদ্দার বৈঠকে নিজেদের স্ট্র্যাটেজির কথা এভাবেই ভাগ করে নিলেন সেনাপ্রধান বিপন রাওয়াত আর তারপরেই ফের যুদ্ধ নিয়ে উত্তেজনার চোরাস্রোত বইতে শুরু করেছে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবাদ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে নানা বিষয়ে চাপে রাখলেও যুদ্ধের মতো বড়সড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তর ভাবতে হয় ভারতকে সে দেশের তরফে উস্কানি একেবারেই চরম পর্যায়ে না পৌঁছলে ভারত সরাসরি রণক্ষেত্রে নামবে না কারণ যুদ্ধের ভয়াবহতা তার চেনা জানা পাকিস্তানের ধর্ম বাইরের শান্তি স্থাপনের কথা বলে চিরকাল ছুপি সারে সন্ত্রাসবাদকে লালন করা আর তাকে ভারতের ক্ষতি সাধনের সর্বপ্রকারে প্রয়োগ করা সাম্প্রতিক সময়ে তাদের এই প্রবণতা এতটাই বেড়েছে যে বারবার সন্ত্রাসী হতে হয়েছে এই দেশের মাটিকে তারই একটা বড় উদাহরণ চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনবয়ের উপরে ভয়ঙ্কর আত্মঘাতী জঙ্গি হামলা কাশ্মীর উপত্যকার বৃত পদঘাট এক লহমায় বেশি গিয়েছিল ঊনপঞ্চাশ জন শহীদ জওয়ানের রক্তে এরপর আর স্থির থাকতে পারেনি কেউ শুরু হয়ে যায় শিক্ষা দেওয়ার প্রস্তুতি সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর বদলা নিতে পাকিস্তানের উপর জাঁপতে মরিয়া হয়েছিলেন ভারতীয় সেনারা পাকিস্তানকে শিক্ষা দিতে একেবারেই পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল সেনা সূত্রের খবরে জানা যায় পাকিস্তানের তরফে গত কয়েক বছর ধরে যে আক্রমণ এসেছে ভারতের মাটিতে তার পরিপ্রেক্ষিতেই একটু একটু প্রস্তুতি চলছিল এগারো হাজার কোটি টাকার আগ্নেয়াস্ত্র মজুত করা ছিল সেনা শিবিরে যা কিনা মোট প্রয়োজনের পঁচানব্বই শতাংশ পুলওয়ামা হামলার পর আরও সাত হাজার কোটি টাকা বিশেষ আগ্নেয়াস্ত্রের বরাতে দেওয়া হয়েছিল যাতে যুদ্ধক্ষেত্রে একেবারে পূর্ণ শক্তি নিয়ে লড়াই চলতে পারে আর এসব নিয়ে যুদ্ধে জাপতে চেয়েছিলেন সেনাবাহিনী তৈরি ছিল বিকল্প পদক্ষেপের নীল নকশাও শেষমেশ অবশ্য সরাসরি যুদ্ধে যাওয়ার দরকার হয়নি হামলার বারো দিন পর ছাব্বিশে ফেব্রুয়ারি ভরে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোট সীমান্তে ঢুকে বিমান হামলা চালিয়ে সীমান্তের জঙ্গি ঘাঁটিগুলি গড়িয়ে দেয় ভারতীয় বায়ু সেনাবাহিনী প্রয়োজনে আরও অগ্রসর হওয়াই যেত যদি পাকিস্তানের তরফে খুব বড় রকমের কোনো পদক্ষেপ নেওয়া হতো তবে এতগুলো জঙ্গি ঘাঁটি ধ্বংসের কার্যত নড়ে গিয়েছিল ইমরান খান তাই বালাকোটের পাল্টায় বিশেষ কিছু করা সম্ভব হয়নি তাই যুদ্ধ থেকে বিরত থেকেছে সেনা সোমবার বিপন রাওয়াত নিজেই এসব প্রকাশ এনেছেন আর বুঝিয়ে দিয়েছেন যুদ্ধে পিছপা হবে না ভারতীয় সেনা বরং প্রয়োজনে পূর্ণাঙ্গ যুদ্ধ করতে তারা প্রস্তুত